বেলঘড়িয়ার রথতলা মোড়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় কর্তব্যরত এক ট্রাফিক পুলিশের, সেই খবর আমরা দেখিয়েছিলাম চ্যানেল 24/7 এর পর্দায়। আর আজকে এই মাত্র সিসিটিভির ফুটেজ পাওয়া গেল, এক ট্রাফিক সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় দাসকে ব্যারাকপুর বিরাটি রুটের বাস মেরে পালিয়ে যাওয়ার সময় এলাকার মানুষরা ধরে ফেলে। গুরুতর আহত সঞ্জয় দাসকে সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হচ্ছেন ডানলপ ট্রাফিক গার্ডের ওসি রামপ্রসাদ মণ্ডল। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বেলঘড়িয়ার রথতলা মোড়ে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।